নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কাশ ম্যাজিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি উচ্ছে বাবু সন্দেশের রেসিপি নামটা উচ্ছে হলেও এটা খেতে কিন্তু বেশ মিষ্টি আর তৈরি করাও কিন্তু খুবই সোজা আসুন দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে তৈরি করেছি এখানে একটা বাটিতে দু চামচ প্লেন জলের সাথে আমি দু চামচ ভিনিগার দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রাখছি আর এখানে এক লিটার দুধ আমি জাল হতে বসিয়ে দিয়েছি দেখুন দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে এবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি আর এটাকে নাড়াচাড়া করে দু মিনিটের মতন ঠান্ডা করে নিচ্ছি কারণ একদম গরম দুধে যদি আমরা ছানাটা কাটাই তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে দু মিনিট পর এই দুধের মধ্যে এবার আমি ভিনিগারের মিশ্রণটা অল্প অল্প করে দেব আর এরকম আস্তে আস্তে নেড়ে এটা ছানা কাটিয়ে নেব ভিনিগারের পরিবর্তে কিন্তু লেবুর রস বা সাইট্রিক অ্যাসিডও ব্যবহার করা যেতে পারে দেখুন খুব সুন্দরভাবে আমার ছানাটা তৈরি হয়ে গেছে এবারে এটা আমি একটা ছাকনির ওপর সুতির কাপড় দিয়ে জলটা ছেঁকে নিয়েছি এর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি যাতে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় জল দিয়ে এইভাবে ভালো করে ছানাটা ধুয়ে নিচ্ছি তাহলে টক ভাবটাও কেটে যাবে এবারে এই পুটলিটাকে ধরে চেপে চেপে ছানা থেকে আমি জলটা বের করে নেব খুব ভালো করে চেপে চেপে জলটা বের করে নিতে হবে অথবা এটা কিন্তু এক থেকে দেড় ঘন্টা ঝুলিয়ে রেখেও এর জলটা ঝরিয়ে নেওয়া যেতে পারে তো আমি এইভাবে চেপে চেপেই জলটা বের করে নিচ্ছি জল ঝরানো ছানাটা এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন এর মধ্যে কিন্তু আর একটুও জল নেই এবারে হাতে তালুর সাহায্যে প্রেস করে খুব ভালোভাবে আমি একটা মিহি ডো মতন তৈরি করে নেব মানে ছানাটাও যাতে একটু সফট হয়ে যায় সেইরমভাবে এটা মেখে নিতে হবে পাঁচ মিনিট মাখার পর দেখুন এটা একটা ডোয়ের মতন হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিচ্ছি পঞ্চাশ গ্রাম চিনি এক লিটার দুধের ছানা কাটিয়ে নিয়েছিলাম তার মধ্যে আমি দিচ্ছি পঞ্চাশ গ্রাম চিনি এবার চিনির সাথেও এই ছানাটা ভালো করে মেখে নিচ্ছি চিনি আর ছানা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমার গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে ছানার মিশ্রণটা দিয়ে দিচ্ছি চিনিগুলো যতক্ষণ না মেল্ট হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা রান্নাটা করে নিতে হবে আর এইভাবে করে নিলে ছানার কাঁচা ভাবটাও চলে যাবে চিনিগুলো দেখুন গলতে শুরু করেছে তাই জন্য ছানাটাও কিন্তু আগের থেকে আবারও একটু পাতলা হয়ে গেছে তো এইভাবে কন্টিনিউ রান্না করতে করতে দেখা যাবে ছানাটা আরেকটু শক্ত হয়ে যাচ্ছে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোতেই আছে এটা কন্টিনিউ কিন্তু এরকমভাবে নাড়াচাড়া করতে হবে দেখুন ছানাটা কিন্তু আগের থেকে আরেকটু ঘন হয়ে আসছে মানে আগের মতন আর পাতলা নেই এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এলাচের গুঁড়ো খুব ভালো করে এলাচের গুঁড়োটা মিশিয়ে দিচ্ছি এলাচের গুঁড়োটা খুব ভালোভাবে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে এই ছানার একটুখানি অংশর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে ইয়োলো ফুড কালার এই ইয়েলো ফুড কালারটা খুব ভালোভাবে এবারে মিশিয়ে নেব তো এই ইয়েলো কালারের ছানাটা মেশাতে মেশাতে কিন্তু মাঝে মাঝে সাদা ছানাটাও একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাহলে ওইটা পুড়ে যাবে তো এটা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন আপনারা ছানাটা কিন্তু বেশ একটা ডোয়ের ফর্মে আবার চলে আসছে তো এই ইয়েলো কালার যেটার মধ্যে আমি মিশিয়েছিলাম এই ছানার অংশটা আমি তুলে রাখছি এখানে যে বাকি ছানার অংশটা আছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার আপনারা চাইলে এটা অবশ্যই পুরোটাই গ্রিন ফুড কালার দিয়ে করতে পারেন তো আমি দুটো কালার মিশিয়েছি যাতে রঙটা একটু অন্যরকম আসে যতটা প্রয়োজন ততটা ফুড কালার আমি এখানে দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে কালারটা ছানার সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন ছানাটা আমার পুরো তৈরি হয়ে গেছে এবারে আর এইটাও আমি একটা প্লেটে তুলে নেব দুরকম রকম কালারের ছানাই আমি একটা প্লেটে তুলে নিয়েছি আর এটাকে স্প্যাচুলা দিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি কারণ ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আরও একটুখানি টাইট হয়ে যাবে কারণ একটু ঠান্ডা না হলে তো এটা হাতে ধরা যাবে না তাই একটু ঠান্ডা করে নিয়েছি তো ছানাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে মানে পুরো ঠান্ডা হয়নি হাত দিয়ে এটা মাখা যাবে এই রকম পর্যায়ে এটা রয়েছে এবারে দুটো কালারের ছানাই আমি একসঙ্গে মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে দু রকম কালারই আমার এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে দু হাতে একটু ঘি মেখে নিয়ে আমি ছানার ডো থেকে একটুখানি অংশ তুলে নিয়েছি আর দুই হাতের সাহায্যে এইভাবে গোল করে একটা উচ্ছে শেপ দিয়ে নিচ্ছি এবারে একটা কাটা চামচের সাহায্যে এইভাবে সন্দেশের গায়ে দাগ দিয়ে নিচ্ছি যেমন উচ্ছের মধ্যে থাকে উচ্ছে শেপটা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে আর এখানে উচ্ছে বোটার জন্য আমি থানকুনি পাতার ডাল এইভাবে ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ডাটা বা লাউ শাগের ডাটার অংশ কিন্তু এইভাবে দিয়ে দিতে পারেন আমাদের একটা উচ্ছে সন্দেশ এখানে তৈরি হয়ে গেল একই রকমভাবে আমি আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমার দ্বিতীয় বাবু মিষ্টিও কিন্তু এখানে তৈরি হয়ে গেল এইভাবে আমি বাকি মিষ্টিগুলোও তৈরি করে নিয়েছি আপনারা দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল বাবু সন্দেশ তো রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা ছোট্ট লাইক করবেন আর চাইলে আপনারা অবশ্যই আপনাদের ফ্যামিলি মেম্বার এবং বন্ধু বান্ধবের সঙ্গে রেসিপিটি শেয়ার করতে পারেন আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার একটা ছোট্ট অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতেও কিন্তু ভুলবেন না যাতে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আবার একটা অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো